আইতাছি আইতাছি আজকে ধামাকা দিতে আইতাছি কিন্তু আজকে ধামাকা হবে ভাড়া দিমু আজকে ধামাকা কই উড়া গাড়ি এবিএস ভাই এবিএস না খালি নতুন ধামাকা নতুন গাড়ি কত মডেলের বাইক ভাই আরে 2021 এর মডেল আর চলে আছে মাত্র 14000 কিলোমিটার আর দাম দিতে আছি লাইনে থাকেন অবশ্যই দাম দিতে আছি गाड़ी व्यस्त मान एक कथा गोरालु मानी सत्तर खाने সবাই তো মালিকের অ্যাট্রাকশন করেন যে সেকেন্ড বাইক বলতে মালিকানা সমস্যা আরে ভাই এটা আমার নিজের নামে গাড়ি আমি কোন সময় মালিকানা করাবেন কই আমি বিয়া দিয়ে যাবে মালিকানা করে দিয়াবো আমি বলে খালি বেশি দামে গাড়ি বেশি খালি বেশি দামে গাড়ি বেশি আমার কাছে যদি বেশি দাম হয় মানুষের কাছে কি আছে হেরা কম বেশি কিন্তু দরকার একটা আরো ব্যাপার চালানো আর এই গরিবের অর্ধেক এটা চালাইলে আপনি এটা সাপ পাইবেন আপনি যদি করেন আরনের এম সাপ পাবেন পাইতে পারেন GSX 2017 मॉडल দুই বছরের কাগজ প্রথম মালিকের গাড়ি মিটারটা দেখে আগে তারপরে ধামাকাটা দেই কি বলে পাবলিক বলে ধামাকা বলে হবে না কি লাগে ধামাকা মাত্র কয় কিলো চলা আছে 10000 কিলোমিটার একটু বেশি চলছে অবশ্য আজকে সব দাম দিমু ধামাকা দিমু রাগ হয়ে আজকে কয়ে দিলাম গাড়ি ব্যস্ত হবে এত গাড়ি কি আরমু সব আপনাদের দিমু সব একবার পাইকারি দিয়ে দিমু আজকে মাত্র 1,80,000 টাকা জিএসএক্স মাত্র 1,80,000 টাকা জিএসএক্স একেবারে ইউরো কালার ফ্রেশ কন্ডিশন 13 জিবি 2020 এর মডেল 10 বছরের কাগজ দাম মূল্যে মাত্র কত জানেন দাম মূল্যে মাত্র 2,05,000 টাকা পাইলেন না ধামাকা আরো ধামাকা দিমু সামনে আজকে মন মেজাজ খারাপ হয়ে গেছে গা একবারে গাড়ির দাম ছাড়া দিয়া একেবারে দাম ছাড়া দিয়া যামু গা কই যামু পুরান শোরুমে যাবো আচ্ছা এরপরে হুন্ডা সিভিয়া 2000 কত মডেল এটা 16 মডেল 10 বছরের কাগজ ফার্স্ট পার্টির গাড়ি এটা প্রথম মালিকের গাড়ি দাম হলে অবাক হয়ে যাবেন গা1,80,000 টাকায় নিবেন না কিনলে গিয়া মাত্র 1,80,000 টাকায় নিবেন না কিনলে গিয়া মাত্র 1,80,000 টাকায় ইয়ামা ফেজার 19 এর মডেল 10 বছরের কাগজ করা এবার R15 ভার্সন 2 19 এর মডেল 10 বছরের কাগজ করা একবার দেখেন গেলে সুন্দর করে দেখেন আমি আপনাকে ঘুরে ঘুরে দেব একটু ঘুরে ঘুরে দেব একটু ঘুরে ঘুরে গাড়িটা দাও একদম ঘুরে ঘুরে গাড়িটা শুরু করে দাও আমি জায়গা ঘুরে দেই গাড়ি বলে আবার নিব না এটা করে কথা এটা কথার ভিতরে পড়ে টাকা দিয়ে গাড়ি কিনবো ভালো গাড়ি কিনবো কি লাগা টাকা দিয়ে গাড়ি কিনবো ভালো গাড়ি কিনবো আর দাম মাত্র কত জানেন এটা কিন্তু বরগুনার নাম্বার 10 বছরের কাগজ করা 17 মডেল দাম মাত্র 2 লাখ টাকা নিবেন না কি লাগা আজকে পানির মতন দাম ছেড়ে দেব আজকে আয়ার এই পাশে একটা একটা করে দেয় নদীতে শুরু করে দে ওদিকে শুরু করে FZ 62 দুইটার ZNN আজকে দাম দেব পানির মতন ছেড়ে দুইটার ZNN দাম ওটা 19 এর মডেল দুই বছরের পেপারস প্রাইস মাত্র ওয়ানলি 1,73,000 টাকা কইরা একবার চালানে চালানে দাম ছাড়ছি চালানে চালানে ব্যবসা দূর পরেই আচ্ছা ভাই কত কথা বুঝিনা অনেকে কিন্তু আপনাদের ভিডিওতে কমেন্ট করে ভাই বাংগারি
মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় আর কি দিমু কন দিমু কি ফোরবি ভাই ফোরবি এক্সকানেট রেড কালার ডাবল ডিস্ক একুশের মডেল একুশের মডেল দুই বছরের কাগজ ডাবল ডিস্ক টিভিএস ফোরবি এক্সকানেট মাত্র এক লাখ সাতান্ন হাজার টাকা কত এক লাখ সাতান্ন হাজার টাকায় কি কন পাইবেন নাকি লেগা আজকে দাম যা দিমু আরে এ তো স্বপ্ন কেউ আর পারবো না চিন্তা তো জানতে পারবো না এবার দিক স্যার উনিশের মডেল ডাবল ডিস্ক উনিশের মডেল ডাবল ডিস্ক জিক স্যার মোনোটোন মাত্র এক লাখ পঞ্চাশ পারলে দিয়ে দেন কার সাহস আছে দেই আমি উনিশের মডেল জিক স্যার এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পারলে চ্যালেঞ্জ করে দেবেন লাগে দেই এরপরে অ্যাপজেড এক্স একুশের মডেল দুই বছরের কাগজ আছে কোনো ব্যক্তি এটা নাম নেবে তোকে তিন লাখ টাকা তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ ত্রিশ হাজার টাকা নাম নেবে তিন লাখ ত্রিশ হাজার টাকা আর আমি দিছি মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি কই তিন লাখ ত্রিশ আর কই মাত্র দুই লাখ আশি পাইছেন এটা দাম বেশি হয় এটা যদি দাম বেশি হয় তাহলে আপনি এটা মনে করেন বললাম না ওটা গোবরে রাখলাম এটা দেখাও গাড়ি বলে কয় পুরান এইসব গাড়ি বলে কয় পুরান আর ভাঙ্গারি আর প্রত্যেকটা নাড়ের গোড়া গোড়াই তো নতুন নতুন শোয়া গাড়ি কালার আছেন কালার এটা যদি কোনো মতে পিজা হইতো তাহলে সাইডটা সিটা খাইতাম মনে করেন এমন একটা গাড়ি দেখলে লোভ লাগবে না এমন কোনো মানুষ নাই একবারে নতুন গাড়ি কিন্তু বিষয়টা কি মডেল দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো সতেরো লেগেছে কিন্তু গাড়ি না দেখলে আমি মনে হয় মনে হয় দুই হাজার সতেরো গাড়ি আমি কোনো এই মাত্র শোরুম থেকে নামাইছে একদম বাইশের মডেল দেওয়া যায় ভাই এই মাত্র শোরুম থেকে নামাইছে আপনি কইতে বাদ দেও আর যদি না কম তাহলে আমি আমি দশ একটা জরিমানা দেব সতেরো মডেল হইতে পারে বা গাড়ি দেখতে পারে বাইশের মতন এত সুন্দর ফ্রেশ গাড়ি যত্নে রত্ন মেলে যত্ন করে রাখলে রত্ন মেলে আর দাম মাত্র কত জানেন নাম মূল্যে দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা ভালো মানের জিনিস কিনবেন ভালো দাম দিবেন ফ্রেশ কিনবেন ফ্রেশ দাম দিবেন কোন সমস্যা নাই এরপরে আর ওয়ান ফাইভ বাইশের মডেল দশ বছরের কাগজ প্রথম মালিকের গাড়ি দুই বছরের কি দশ বছরের কাগজ প্রথম মালিক আর এই গাড়িটা ইন্ডিয়ান ভার্সন দোয়েল চ্যানেল এবিএস আর ওয়ান ফাইভ বাষট্টি বাইশের মডেল দাম মাত্র এক লাখ সরি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাষট্টি বাইশের মডেলের এসে তুমি কি দেয় ভাই কোন তোমারে আর কোনো কথা আছে নেই আচ্ছা তারপরে ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ আরো একটা ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ আরো একটা দুই হাজার বিশের মডেল দোয়েল চ্যানেল এভিএস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় একদম আনটাচ গাড়ি ফ্রেশ কন্ডিশন যদি ফ্রেশ না হয় আমাদের আসা যাওয়ার সিএনজি খরচ বা প্রাইভেট খরচ আমি দিয়ে দেব চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি দিয়ে দেব গাড়ি পছন্দ না হইলে এরপরে ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেলের ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেলের দুই বছরের দশ বছরের কাগজ করা দশটা বছরের কাগজ করা বাইশের মডেল প্রথম মালিক মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই আপনি একবার বিচার করেন তো একবার বিবেক খাটান তো যে ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেলের গাড়ি প্রথম মালিক দশ বছরের কাগজ করা গাড়ি কোন বেড়াই আছে এই জগতে যে এই গাড়ি চার লাখ টাকা দিছে বেচবো কারো সাহস আছে নাই আমি যে লাভ কম করি সেল বেশি দেয় আমার অপশন হলো এটা যে লাভ কম করে আমি গাড়ি ব্যস্ত হইব আমার গাড়ি ধরে রাখার মতো আমার পাবলিক না গাড়ি ছেড়ে দাও এরপরে আর ওয়ান ফাইভ বিফোর আর ওয়ান ফাইভ বিফোর ইন্ডিয়ান ভার্সন দোয়া চাইল এবিএস দুই বছরের কাগজ করে প্রথম মালিকের গাড়ি মাত্র চার লাখ আশি হাজার টাকা কত মাত্র চার লাখ আশি হাজার এই গাড়ি কিন্তু ওয়ান পিসই মনে করেন কারণ এই কালার গাড়ি মাত্র ওয়ান পিস এই গাড়ি কালার নাই
এই কালার গাড়ি সহজে পাওয়া যায় না, আরে সাধনা করলে পাওয়া যায় না মিয়া। আচ্ছা এরপরে R15M ইন্ডিয়ান ভার্সন দুই চাইল এবিএস R15M কোন কি দাম দিব? দাম বলে বেশি হয়ে যায়, দাম বলে বেশি হয়ে যায়। আর কত কমাব, কত কমে দিব, কত কমে দিলে আপনারা শান্তি বলেন? আজকে আপনাকে কয়েকদিন ঠান্ডা করবো, আমি কয়েকদিন আজকে আপনাকে কয়েকদিন ঠান্ডা করবো, মাত্র 5,20,000 টাকা। আর ওন এম আছে নাই? আর ওন এম দিব 5,20,000 টাকা নাই? R15 ইন্দোনেশিয়ান ভার্সন 2020 এর মডেল, 10টা বছরের কাগজ করা, প্রথম মালিকের গাড়ি, প্রথম মালিকের গাড়ি। আর প্রাইস মাত্র কত জানেন? প্রাইস মাত্র কত? নাম বললে দাম, কথা আছে না, নাম বললে দাম, একটা নাম বললে দাম 3,70,000 টাকায় 10 বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ভার্সন R15 20 এর মডেল, 30 সাল পর্যন্ত কাগজ করা, প্রথম মালিকের গাড়ি। ভাই শোনেন একটা কথা বলি, সব থেকে বেশি সমস্যাটা কি জানেন? মালিকানা পরিবর্তন নিয়ে। সেকেন্ড হ্যান্ড বাইকে মনে হয় সমস্যা, মনে হয় একটা একটা করোনা হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা শুরু নিয়ে। ভাই আমি একটা কথা বলি আপনাদের, মালিকানা পরিবর্তন প্রত্যেকটা গাড়ি 100% ভিতরে হবে, কোনো সন্দেহ নাই। এমনও গাড়ি আছে মালিকানা 2 দিনে হতে পারে, 3 দিনে হতে পারে, তবে 100% দিতে পারে, 100% গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এরপর দেখেন ফিক্সার 19 মডেল, আর কি 19 মডেল, 21 মডেল জিক্সার মোনোটোন, 21 মডেল 2 বছরের কাগজ, প্রাইস মাত্র 1,60,000 টাকা, 1,60,000 টাকা। আজকে গাড়ি বেচেছে মালার রহমতে, আজকে গাড়ি আমাকে দিয়েছে মালার রহমতে, কোনো ফিরাফিরি নেই, আইবেন তো খালি, এত যাইবেন তো গাড়ি নিয়ে। জিক্সার জিক্সার 2016 মডেল 10 বছরের কাগজ করা, কোন এরম একটা গাড়ি, এরম একটা গাড়ি, এরম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কেউ দিতে পারছে আজ পর্যন্ত 1,20,000 টাকার ভিতরে? পারছে কেউ দিতে? পারে নাই, আমি পারতে আসি, কারণ আমার লাভ কম দরকার, বেশি দরকার নাই। আর অল্প খাওয়াই পেট ভরে, রাবণের মতো বেশি না খাই, অল্প খাই পেটটা ভরবো, চলতে ফেলতে সুগমের সুবিধা হইব, দৌড়াইতেও পারবো, মাত্র 1,20,000 টাকা। আরে 1,18,000 টাকা, আজকে 1,18,000 টাকা দিয়ে দেবো, আজকে গাড়ি যে প্রাইস দেবো, ভাই ভাই ধামাকা কিসের কি টাইম ম্যানেজ করে দামাকে দেবো আজকে। এবার দেন একবার ইনটেক গাড়ি দেখছেন আপনি, একবার ইনটেক গাড়ি। আমি একটা কথা বলছি না যে ফারুক মোটর যেমন গাড়ি আসবে বাইসা বাইসা, ধানের মতো ধানের থেকে সিটা যেমন বাসে ঠিক তেমনি বাইসা বাইসা ফারুক মোটর গাড়ি দেবো, দেখবেন তো খালি হাতে বাইরে তো গাড়ি নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। দেন একবার ফ্রেশ কন্ডিশন আর কে ফ্রেশ কারে বলে দেখেন, আজকে দেখাই দেবো যে নতুন বাইক কারে বলে, একদম নতুন 55 সিরিয়াল 2018 মডেল গুলো ভুলে তফর করলাম 18 মডেল। এই গাড়ি যদি আমি কই যে 23 মডেল 22 23 মডেল আমি স্বীকার করতে পারবো, এত ফ্রেশ গাড়ি 125 সিসি মাত্র 1,80,000 টাকা, না হুদা 80,000 টাকা নিয়া, কে 1,00,000 1,00,000 হুদা 80,000 টাকা, 80,000 দিবেন না, আর 2,000 টাকা কম দিয়েন, হুদা 78,000 দিয়েন, নতুন গাড়ি লয়ে যাবেন বাসায় নিয়ে ফুলের মালা সাজাইয়া বাড়ি দেখাবেন, নতুন গাড়ি লয়ে এলাম, বিশ্বাস করতে বাধ্য। রানার স্পোর্টস বাইক কি চালাইবেন? এই বাইক যদি চালাইতে না পারেন চালাইবেন কি? যদি এটা চালাইতে না পারেন তার বাইসাইকেল চালান, এত সুন্দর একটা বাইক। আরে ভাই এই বাইক তো যদি কোনো মতে ইন্ডিয়া পাঠাতাম তাহলে এই বাইক দিয়ে আমরা তামিল ছবি করতো, আমাদের বাংলাদেশের পণ্য বাইক যদি আমি ইন্ডিয়া পাঠাতাম তামিল ছবি করতো, এটা দিয়ে ভালো করছে হিট করতে পারতো। আপনি জানেন এত সুন্দর স্পোর্টস বাইক, একটা হুল ফ্যামিলি সহ চলবেন এই বাইক দিয়া, মাত্র 1,50,000 টাকা, 20 মডেল 2 বছরের কাগজ, মাত্র 1,50,000 টাকা। বাইকের কালার দেখছেন কমলা কালার, মনে হবে যে আপনি শুলে শুলে খান, এমন মনে হবে গাড়ি দেখলে। এরপর দেখেন আপনি জিক্সার মোনোটোন ডাবল ডিক্স 19 মডেল 2 বছরের কাগজ, মাত্র 1,50,000, মাত্র 1,50,000 টাকা জিক্সার মোনোটোন ব্লু কালারের। এরপর দেখেন আপনি কি এনে টিভিএস 4B ডাবল ডিক্স 2 বছরের কাগজ, মাত্র 1,32,000 টাকা, ডাবল ডিক্সের বাইক 19 মডেল, মাত্র 1,32,000, 46 সিরিয়াল, আমি 20 মডেল করলে আপনি না পেতে পারেন না, মাত্র 1,32,000 টাকা কি দেবো কর। এর মধ্যে অ্যাপাচি আর টিআর 2B 21 মডেল, অ্যাপাচি আর টিআর 2B 21 মডেল 60 সিসি, 160 সিসি। আর দাম কত মাত্র হল জানেন? দাম একবার নাম মূল্যে দাম, নাম মূল্যে দাম মাত্র 1,15,000 টাকায়, মাত্র 1,15,000 টাকা 2B অ্যাপাচি আর টিআর। আছে বাংলার জমিনে দেওয়ার মতন কেউ?
পারবে না কেউ দিতে। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম পারবে না। এবার দেন 165 cc বেলিনি, 165 cc নতুন গাড়ি, 19 মডেল, একদম ইনটেক বাইক, ফ্রেশ ইনটেক বাইক। চাকার কন্ডিশন দেন, আর চাকার কন্ডিশন দেখে তো বুঝুন ইনটেক এটা পুরানো না নতুন। মাত্র 1,20,000 টাকা, মাত্র 1,90,000 টাকা আমাদের কাছে আছে, আর এটা দাম 1,20,000 টাকা। গাড়ি বুঝা দাম, গাড়িটা যেমন ফ্রেশ দাম দিবেন তেমন ফ্রেশ। GSX স্যার, GSX স্যার 2019 মডেল, ডুয়েল চ্যানেল ABS, 2 বছরের কাগজ, প্রথম মালিক স্মার্ট কার্ডের গাড়ি, মাত্র 2,55,000 টাকা আছে। 2,55,000 ABS গাড়ি GSX স্যার আছে, আপনারা এবং আছে কিনা জানাই দেন কমেন্ট। আপনারা থাকলে আমার বলেন আমি দেখিনে লই আমু। এরপরে হলো যে টুবি, টুবি অ্যাপাচি আরটিআর, টুবি অ্যাপাচি আরটিআর 2020 এর মডেল, 2 বছরের কাগজ, মাত্র 1,20,000 টাকা, মাত্র 1,20,000 টাকা, 1,15,000 টাকা দিয়ে যান, 1,15,000 দিয়েন। আর কি দেবো বলেন আপনাকে, আপনাকে কত কমে দিলে আপনারা শান্তি বলেন, অতটাই কমে দেবো গাড়ি। এরপরে টিভিএস আরটিআর ডাবল ডিক্স 19 মডেল, ডাবল ডিক্স আরটিআর গাড়ি, ডাবল ডিক্স 19 মডেল, 160 cc, মাত্র 1,15,000 টাকা, মাত্র 1,15,000 টাকা। ডাবল ডিক্স অ্যাপাচি আরটিআর 1,15,000 টাকা দিতে পারবো কেউ? 19 মডেল তো আবার পারবো না, নাই। এরপরে আপনার FZS আর্মা ব্লু ডাবল ডিক্স FI 18 মডেল, 2 বছরের কাগজ, টেস্ট এর ফেরাস আপডেট করে নেবেন, মাত্র 1,60,000 টাকা। আর্মা ব্লু অ্যাডিডাস, অ্যাডিডাস মাত্র 1,60,000 টাকা। আর কি কমে দেখুন, এর সে কমে বাইক দেয় কেমনে পারে না। এরপর দেখেন জিক্সার এসএফ 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, অর্ধা সিরিয়াল, ডাবল ডিস্ক, ব্ল্যাক কালার, একদম ইনটেক বাইক, একদম ইনটেক বাইক, মাত্র প্রাইস 1,85,000 টাকা, 1,85,000 টাকা। জিক্সার এসএফ ব্ল্যাক কালার ডাবল ডিস্ক 20 মডেল মনে করেন। এবার পালসার 10টা বছরের কাগজ করা 19 মডেল, ডাবল ডিক্স পালসার ইজি 5, মাত্র 1,30,000 টাকা, মাত্র 1,30,000 টাকা, 10 বছরের কাগজ করা পালসার ইজি 5। আর কি ধামাকা চান আপনারা বলেন, আর কোন ধামাকা দিব বলেন? 21 মডেল, 21 মডেল 2 বছরের কাগজ, এফজেডএস আর্মা ব্লু ইকুরিয়া বিএটিএন নাম্বার, মাত্র 2,00,000 টাকা, মাত্র 2,00,000 টাকা, অ্যাড্রেস আর্মার ব্লু মাত্র 2,00,000 টাকা, 20 মডেল, 21 রেজিস্ট্রেশন, পালসার ইজি 5, 19 মডেল, ডাবল ডিস্ক, 2 বছরের কাগজ, মাত্র প্রাইস 1,30,000 টাকা, 1,30,000 টাকা, পালসার ইজি 5, পালসার ইজি 5 সিঙ্গেল ডিস্ক নিয়ন 2018 মডেল, 22 রেজিস্ট্রেশন, মাত্র 1,15,000 টাকা, মাত্র 1,15,000 টাকা। তারপর আছে হুন্ডা টিগার, হুন্ডা টিগার আমার কাছে আছে 3টা, আমার এই শোরুমে আছে, আমার ফার্স্ট শোরুমেও আছে, আমার ফার্স্ট শোরুমে আছে, আমার সেকেন্ড শোরুমে আছে, 3টা হুন্ডা টিগার, ডাবল ডিস্ক আছে 2টা, সিঙ্গেল ডিস্ক 1টা। হুন্ডা টিগার 16, 17, 18, 16 মডেল যেটা, এটা দাম হলো 90,000 টাকা ডাবল ডিস্ক হুন্ডা টিগার, আর যেটা 17 মডেল ডাবল ডিস্ক ওটা দাম হলো 1,10,000 টাকা, আর এটা দাম হলো 1,05,000 টাকা 18 মডেল সিঙ্গেল ডিস্ক হুন্ডা টিগার। স্কুটি, স্কুটি 2017 মডেল, 2 বছরের কাগজ, মাত্র 70,000 টাকায়, 70,000 টাকায় স্কুটি, মাত্র 70,000 টাকায়, আর আমি বডি কিট খুললে আসলো 70,000 টাকা বলে দেব, মাত্র 70,000 টাকা স্কুটি। আর কি দেবো কোন ভাই, কেউ দয়া কইরা যা যে দামে পছন্দ হয়, যেটা আপনার দামে মনে হবে না এই গাড়ির দামটা পারফেক্টলি আছে, এই গাড়িটা নেওয়া যায় দামে, দামটা গ্রহণযোগ্যতা আছে, 5 জায়গার তো অন্তত 500 রকম আছে, আসেন আপনি ফার্ক পড়ছে, আপনি চালাইয়া আপনার গাড়িটা আপনি 10 বার একটা ভালো একটা অভিজ্ঞ লোক নিয়ে আসেন, 10 বার টেস্ট ড্রাইভ দিয়ে আপনার মন মতো যাচাই বাছাই করে
কাগজপত্র বা গাড়ি বিয়ে দিয়ে চেক দিয়ে তারপর দেন, মালিকের সাথে কথা বলে তারপর গাড়ি দেন, এর কি করতে পারি বলেন? আর আমাদের সাধ্য কোথায়? আমাদের পিঠ এন্ড ওয়ারে ঠেকে গেছে, আর পারতেছি না ভাই। আপনাদের কমেন্টের কথা শুনতে শুনতে একবার বোর হয়ে গেছি ভাই। অতএব দয়া করে যারা কিছু কমেন্ট করেন, সব ভাইরা না, কিছু কমেন্ট করেন দয়া করে আল্লাহর হস্তে, আপনাদের সঠিক রাস্তা এসে পড়েন ভাই। বোঝার চেষ্টা করেন যে আপনার একটা কমেন্টের মূল্য হাজার কোটি টাকা দাম মনে করেন, কারণ একটা কমেন্টও মানুষের জীবন নিতেও পারে দিতেও পারে, এটা বুঝে নিয়েন। কারণ কমেন্টের অনেক মূল্য, আপনার একটা আঙ্গুলের লেখার ইশারা অনেক কিছু ভাই। অতএব দয়া করে ভালো না লাগতে পারে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে না লাগে, আমার কথা যদি আপনার ভালো না লাগে, যদি আপনি আমার সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে দেন, কোনো সমস্যা নেই। যদিও ভিডিও ভালো না লাগে তাহলে আপনি আমার চ্যানেল থেকে হয়ে যান, কোনো সমস্যা নেই। তারপরও বাজে কমেন্ট করবেন না, এটি দেখলেও নিজের কাছে খারাপ মনে হয়। আরে ভাই, বৈধভাবে ট্রেড লাইসেন্স করে সঠিকভাবে ব্যবসা করতে বুঝছি, টাকা ইনভেস্ট করে নিজে গায়ে খাইতে পরিশ্রম করে টাকা কামাই করতেছি, তারপরে বলেন কি এক শ্রেণীর লোক দাম বেশি, দাম বেশি কত কম দিলে আপনাদের খুশি হবেন বলেন? আমরা তো ব্যবসা করতে বসছি, দুই টাকা তো আমার লাভ দরকার নাকি? আপনার মতন এক ভদ্রলোককে গাড়ির টাকা দিয়ে আমরা কিনে নিই, আপনি যেমন আমাদের কাছে টাকা দিয়ে কিনে নেন, আমরাও টাকা দিয়ে গাড়ি কিনে নিই। তো টাকা দিয়ে টাকা ইনভেস্ট করা, দোকানদার ইনভেস্ট করা, কর্মচারী ইনভেস্ট করা, নিজে গায়ে খাইটা, আমার কি 2000 টাকা প্রফিট দরকার নাই? আমরা খাবো কিনে ভাই? তারপরেও যদি বলেন না দাম বেশি, আমরা যাবো কোথায়? এসে তো কমে পারি না আমরা। আর এসে কমে যারা গাড়ি বেঁচে, এসে কমে যারা নেয়, সেটা আপনি দেশে বাইরে চলে যান, তাইলে এমনি নিয়ে গাড়ি নিয়ে আসেন, সালাম। কাগজপত্র কোনো ঠিক নাই, গাড়ি কোনো মা বাপ নাই, ঠিক আছে, ওই নিয়ে আমরা সালাম। আমাদের এখানে আসলে প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি বিআরটিএ মালিকেরা পরিবর্তন করে তারপরে নেবেন, এর স্যার বেশি কিছু বলতে পারি না। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা মাফ করে দিবেন, সবার কাছে সরি বলে দিলাম। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপ দিয়ে রাখবেন যদি ভিডিও পেতে চান, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর 14 নম্বর ভাসানটেক বাজার ক্যান্টনমেন্ট নির্জর স্কুলের ঠিক পশ্চিম সাইডে, একটা শোরুম। আর আমার সেকেন্ড শোরুম হলো ক্যান্টনমেন্ট সিএমএস হাসপাতালের পশ্চিম সাইডে ভাসানটেক বাগানবাড়ি, ভাসানটেক বাগানবাড়ি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার জন্য ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।